হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস আজকে নতুন ভিডিওতে তো তোমাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এবং এটিকে মোহনবাগানের গোলকিপিং সিচুয়েশন নিয়ে কমপ্লিট আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো দেরি না করে কিন্তু মেন মেন টপিকে চলে আসবো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা অন করেছো এক্ষুনি এক্ষুনি এটা লাইক করে যাও ভুলে যাওয়ার আগে তো দেরি দিন করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলবো এফসি গোয়ার কথা আমরা অনেকদিন ধরে শুনছিলাম এফসি গোয়া কিন্তু একজন ইন্ডিয়ান উইঙ্গারের প্রতি ইন্টারেস্টেড এবারে সেই নামটা বেরিয়ে যাচ্ছে সেই নামটা হচ্ছে উদান্তা সিং ব্যাঙ্গালুর এফসির প্লেয়ার তো ফলে উদান্ত সিং একজন যেহেতু ব্যাঙ্গালুর ইম্পর্টেন্ট প্লেয়ার ফলে যখন এফসি তার প্রতি ইন্টারেস্টটা দেখা তখন কিন্তু ব্যাঙ্গালোর অনেকটা হাই ট্রান্সফার ফি ডিমান্ড করে তো সে কারণে কিন্তু এই ডিলটা হওয়ার চান্স এই মুহূর্তে কিন্তু এখনও যে বেড়েছে সেরকম বলা যায় না তবে হ্যাঁ এখনও অবধি কোনো ফাইনাল ডিসিশন হয়নি যে গোয়াতে গোয়াতে যাবেন না ব্যাঙ্গালোর থাকবেন আসবো চেন্নাইয়ের কথায় চেন্নাইয়ান এবছর অনেকগুলো ট্রান্সফার কিন্তু দুর্দান্তভাবে তাড়াতাড়ি করছে অনেক ইন্ডিয়ান প্লেয়ারদের তারা সই করেছে অনেক বাঙালি প্লেয়ারকে তারা সই করেছে এবং দুজন বিদেশি প্লেয়ারকে তারা অলরেডি সই করিয়ে ফেলেছিল আর একটা বিদেশির নাম কিন্তু উঠে আসছে সেই বিদেশি হচ্ছেন কিন্তু ঘানার স্ট্রাইকার তিরিশ বছর বয়সী কাওয়ামে কারিকারি কাওয়ামে কারিকারিকে কিন্তু সই করিয়ে নিয়েছে চেন্নাই এফসে তাদের নাম্বার নাইন অর্থাৎ মেন স্ট্রাইকার হিসেবে এবং এই প্লেয়ারটি কিন্তু গত বছর থাইল্যান্ডে খেলছিলেন সেখানে কিন্তু লাস্ট সিজনে তিনি তেরোটা গোল করেছেন এবার একটা রিসেন্ট আপডেটও কিন্তু বেরিয়ে এসেছে চেন্নাইনকে নিয়ে চেন্নাইন কিন্তু আঠাশ বছর বয়সী ফ্রেঞ্চ ডিফেন্সিভ মিডফিল্ডার ওসুমানে ফ্যানের সাথে কথা বলছে এই অসুমানে ফ্যানে কিন্তু বর্তমানে খেলতেন ইংল্যান্ডের থার্ড ডিভিশনে একটি লিগ ক্লাবে তো ইংল্যান্ডের থার্ড ডিভিশনে খেলা এই ফরাসি ডিফেন্সিভ মিট কি এবার চেন্নাইনে যোগ দেবেন তার দিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর রাখতে হবে এবার আমরা চলে আসবো কলকাতায় এবার আমরা চলে আসবো ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গল যেমন যেন অনেকগুলি ব্যাপার রয়েছে তাদেরকে তারা কিন্তু এখন অব্দি কোনো প্লেয়ার সই করাতে পারেনি সবাইকে প্রি কন্ট্রাক্ট দিয়ে রেখেছিল তো সে কারণে কিন্তু অনেক প্লেয়ার চলেও যাচ্ছেন এখন যে আপডেটটা বেরিয়ে এসেছে যে ইস্টবেঙ্গল কিন্তু একজন ইন্ডিয়ান মিডফিল্ডারের দিকে যার প্রতি কিন্তু এটিকে মোহনবাগানো ইন্টারেস্টেড রয়েছে প্লেয়ারটার নাম কি সেই প্লেয়ারটার নাম হচ্ছে ইমরান খান ইমরান খানের প্রতি কিন্তু এটিকে মোহনবাগানও ইন্টারেস্টেড ছিল বলে আমরা জানিয়েছিলাম এছাড়াও কিন্তু জানিয়েছিলাম যে ইমরান খান একজন ফ্রি প্লেয়ার তো নর্থ ইস্ট থেকে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গল না মোহনবাগান কোথায় যাবেন বড় চান্স কিন্তু রয়েছে তার অন্য ক্লাবে যাওয়ার এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের তার ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানেরও তার ইন্টারেস্ট রয়েছে ফলে কোন ক্লাবে যাবেন সেটা প্রেডিক্ট করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এবার আমরা কথা বলবো এটিকে মোহনবাগানের গোলকিপিং সিচুয়েশন নিয়ে এটিকে মোহনবাগান ইমরান খানের প্রতি ইন্টারেস্টেড ছিল কারণ তাদের একজন মিডফিল্ডার প্রয়োজন ছিল কিন্তু এবার তাদের গোলকিপারের কি প্রয়োজন রয়েছে যদি আমরা দেখি তাহলে এটিকে মোহনবাগানের কিন্তু গোলকিপিং সেকশনে রয়েছেন অমরিন্দর সিং রয়েছেন আর্স আনোয়ার শেখ এবং রয়েছেন বিশাল ক্যাত অমরিন্দর সাথে চুক্তি রয়েছে এখনও কিন্তু চার বছরের বিশাল ক্যাতের সাথে চুক্তি রয়েছে দু বছরের এবং আর্সের সাথে কিন্তু তিন বছরের একটি চুক্তি এক্সটেন্ড করে নেওয়া হয়েছে তোমরা জানো এ এফসি কাপে অমরিন্দর সিং এর পারফরমেন্স খুব খারাপ ছিল এবং সেখানে কিন্তু আর্স আনোয়ার শেখ নামে দুর্দান্ত পারফরমেন্স করেন ফলে আর্সের এই প্লেয়ারের যে খেলাটা এটা দেখে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে একটা এক্সট্রা কন্ট্রাক্ট অফার করেছে এবং তাকে কিন্তু বিশাল ক্যাথের সাথে পাঠিয়েছে স্পেনে এবং সেইখানে কিন্তু তারা যে এক্স কোচ এক্স গোলকিপিং কোচ ছিলেন এটিকে মোহনবাগানের সেই হাভিয়ার পিনাদের কাছে কিন্তু তাকে মানে পাঠিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ফলে তাদেরকে কিন্তু এক্সট্রা গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে অমরিন্দারকে পাঠানো হয়নি ফলে ব্যাপারটা কী আছে দেখো আমরিন্দারকে কিন্তু ছেড়ে দেওয়ার কথা সত্যিই ভাবছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট আমি গতদিন পর্যন্ত জানাচ্ছিলাম যে অমরিন্দরকে ছাড়াটা চাপ হবে কিন্তু এখন ব্যাপারটা যেটা রয়েছে যে এই ট্রান্সফার্মার কোনো টিম যদি অমরিন্দরের প্রতি ইন্টারেস্ট দেখায় তাহলে কিন্তু কথা বলতে রাজি রয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সেক্ষেত্রে কীভাবে ডিলটা হবে সেটা নিয়ে কিন্তু তারা কথা বলতে রাজি রয়েছে এবং এমনকি যদি কোনো লোন অফারও আসে সেক্ষেত্রে লোন অফারেও অমরিন্দরকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে তারা সেক্ষেত্রে মাত্র দুজন গোলকিপার থেকে যাবেন কিন্তু সেইখানে আমি জানি যাচ্ছে যে এটিকে মোহনবাগান কিন্তু আরও একজন গোলকিপারকে নিতে পারে যদি অমরিন্দারের ডিলটা তারা ক্র্যাক করতে পারে তো সেই গোলকিপারকে দেখো অরিন্দম ভট্টাচার্য কিন্তু এখন স্পেনে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য স্পেনে রয়েছেন বাকি দুজন এটিকে মোহনবাগানের গোলকিপার গোলকিপারও স্পেনে রয়েছেন এবং অরিন্দম ভট্টাচার্যের কাছে কিন্তু কলকাতার একটি ক্লাব সহ তিনটি ক্লাবের অফার রয়েছে তো সেই ক্ষেত্রে আমি তো বলতে পারছি না যে এটিকে মোহনবা অরিন্দম ভট্টাচার্যকে অফার করেনি একদমই বলা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই তোমরা উড়িয়ে দিতে পারো না যে অরিন্দম ভট্টাচার্যের পিছনে এটিকে মোহনবাগান যাচ্ছে আমি কিন্তু গতবারেও জানিয়েছিলাম যে বিশাল ক্যাথ এবং অরিন্দম ভট্টাচার্য দুজনকেই চাই এটিকে মোহনবাগান এবং সেই ক্ষেত্রে অমরিন্দর সিংয়ের ডিলটা যদি তারা ক্র্যাক করতে পারে আবার তাদের পুরনো কিপার অরিন্দম ভট্টাচার্যের ফেরার কিন্তু এটা বড় পসিবিলিটি রয়েছে তো দেখা যাক কী হয় ভবিষ্যতে তবে এটা জানিয়ে রাখি যে হ্যাঁ অমরিন্দর সিং কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনো রাজি রয়েছে তাকে ছেড়ে দিতে এবং সেইখানে তারা কিন্তু একজন ভালো গোলকিপার আনার কথা ভাবছে এবং সেখানে সেই নামটা যদি অরিন্দম ভট্টাচার্য হয় খুব অবাক হওয়ার কিছু থাকবে না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে একটা লাইক করুন সাবস্ক্রাইবটা করে নিও এরকমই রেগুলার আপডেট পাওয়ার জন্য চলো এখনকার মতো টাটা বাই বাই